আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তোমাদের সিনিয়র ভাই সাব্বির ও 36তম ব্যাচের স্টুডেন্ট ছিল এবং আল্লাহ তাআলার রহমতে ও বাংলাদেশ নৌবাহিনীতে 2022 সালে নাবিক পদে চাকরি পেয়েছে। আচ্ছা, তাহলে আজকে যেহেতু সাব্বির আসছে, সাব্বিরও তোমাদেরকে পরামর্শ দিবে। যারা উপস্থিত আমার ছাত্র এবং যারা ইউটিউবে দেখছো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, বোঝা গেছে? তো সকাল 7টার দিকে ওইখানে 8টার দিকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমি সকাল 7:30টার দিকে উপস্থিত হই এবং 7:30টার দিকে আমাদের ভিতরে প্রবেশ করানো। আচ্ছা, কতজন প্রার্থী গেছিল বাবা? আমাদের প্রায় 3000 থেকে 3500 এরকম ছিল। 3500-3500। আচ্ছা, তারপর আমাদের প্রাথমিক মেডিকেল হয়। প্রাথমিক মেডিকেলের পরে আমরা যারা আর কি প্রাথমিক মেডিকেলে টিকে যাই তাদের লিখিত পরীক্ষার জন্য নেওয়া হয়। তারপর লিখিত পরীক্ষাতে আমাদের আনুমানিক লিখিত পরীক্ষাতেও কতজন দিছিল? আমরা স্যার আমাদের ভাগ ভাগ অনেক লোক হয়েছে, তো তিনবারে আমাদের লিখিত পরীক্ষা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের আমি যে লাইনে ছিলাম ওই লাইনে প্রায় 150 জনের মতো ছিল এবং ওই লাইনে আমি স্যার সেকেন্ড হই। আনুমানিক তাহলে দেখা যাচ্ছে তিন লাইনে যদি 150 করে নেয় তাহলে হচ্ছিলো তোমার প্রায় 450-500 মতো আসছে পরীক্ষা দিতে। এর কম বেশি একটু হলেও হতে পারে। তো ফাইনালি লিখিত পরীক্ষা কয়টা বিষয়ের উপর হলো? স্যার 5টা বিষয়ের উপর হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। আচ্ছা, তাহলে এই যে আমাদের একাডেমিতে যে আসছিলা, এসে প্রস্তুতি নিশ্চয় এক মাসে, এরপরে ওই প্রস্তুতির আলোকে তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি এখানে যা পড়ে গেছি স্যার 95% আমার কমছে। শেষমেশ লিখিত পরীক্ষা কতজন টিকছিল? স্যার শেষমেশ আমাদের 150 জন থেকে এখান থেকে 12 জন আমরা টিকি এবং ওই 12 জনের মধ্যে স্যার আমি দ্বিতীয় হই। দ্বিতীয় হয়েছে, গোর সবার। এরপরে ভাইবা পরীক্ষা, তারপর স্যার মেডিকেলে আমাদের নেওয়া হয় এবং মেডিকেল থেকে স্যার অনেক কড়াকড়ি করে এক এক প্রবলেম স্যার 3-4 বার দেখা হয়, অনেক কড়াকড়ি করে স্যার মেডিকেলে। মেডিকেল 100% ফিট হয়ে যাইতে হবে। গুড, 100% ফিট হয়ে যাবে, বুঝাতে পারছি কি? সাব্বির আসছিল, ওর একটু নাকের সমস্যা ছিল, অনেকেরও নাকের সমস্যা ছিল। আমি যখন আর্মিতে পরীক্ষা দিয়েছিলাম আমার নিজেরও নাকের সমস্যা ছিল, ঠিক করে চিকিৎসা করে ভালোভাবে পরীক্ষা দিতে গেছিলাম, ঠিক আছে? এও আমাদের এখানে এসে ফিট হয়ে চিকিৎসা করে পরীক্ষা দিতে গেছে। তোমাদেরও উচিত, যারা দেখছো সবারই উচিত, পরীক্ষায় লাইনে যখন যাবা সামরিক বাহিনীতে অবশ্যই ফিট হয়ে যেতে হবে, না হলে মেডিকেলে লিখিত পরীক্ষা ভালো করার পরও মেডিকেলে বাদ করে দেবে। তাহলে মেডিকেলে টিকলা মোটামুটি 10 জনের মতো নাকি? স্যার মেডিকেলে আমরা 12 জন রুমে যাই, ওইখান থেকে স্যার 3 জন আমরা টিকি মেডিকেলে। মাত্র 3 জন টিকছে আজকে মেডিকেলে টিকার পরে। এরপরে ভাইবা পরীক্ষা, আমাদের ভাইবা না হয়। আচ্ছা, ভাইবাতে কি রকম প্রশ্ন করছিল? ভাইবাতে স্যার অনেক কঠিন কঠিন প্রশ্ন করছিল। আমাদের আমাদের 2 জন ভাই স্যার ভাই বানিয়েছেন, ওইখানে যাওয়ার পরে মানে কনফিউজ করে ফেলাইছেন স্যাররা, একবার এই পাশে থেকে প্রশ্ন করেন, একবার ওই পাশে থেকে প্রশ্ন করেন। আসলে অনেক কঠিন ছিল ভাইবাটা, নৌবাহিনী ভাইবা। আচ্ছা, তো আমাদের অনেক কঠিন কঠিন ভাইবা মানে প্রশ্ন তো রয়েছে, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো করে ভাইবা। দুই একটা প্রশ্নকে মনে আছে যদি এদেরকে উদ্দেশ্যে একটু বলতে? 19-এর ঘর নামাতা ধরছিল, 23×8 ধরছিল। আচ্ছা, আর আর ফ্যামিলি সম্পর্কে এমনি জিজ্ঞেস করছে। আচ্ছা, আর কিসের জন্য আমি নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীতে আসতে চাই এটা জিজ্ঞেস করছে। সাব্বির, আর কিছু আমাদের একাডেমি সম্পর্কে কিছু বলার? আমাদের একাডেমিতে স্যার আমি যা এখানে করে গেছি স্যার ওইখানে সবই কম, মানে আমার খুব স্যার হেল্প হয়েছে। এখানে না আসলে হয়তো আমি মানে এরকম ভালো পরীক্ষা করতে পারতাম না। আমি স্যার এই একাডেমির প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি স্যার কৃতজ্ঞ ইনশাল্লাহ। সাব্বির টাঙ্গাইল জেলা থেকে আসছিল, তাই না? টাঙ্গাইল জেলা থেকে এসে ওদের ব্যাচটা খুবই ভালো ছিল, ওরা অনেক পরিশ্রমী একটা ব্যাচ ছিল। তো আমরা এখানে আসার পরে তোমাদের সবার লক্ষ্য কি? নিজেকে প্রস্তুত করা প্রত্যেকটা বিষয়ে, এবং আমাদেরও লক্ষ্য একজন প্রার্থীকে প্রপার গাইডলাইনের মাধ্যমে তাকে পুরোপুরি ফিট করে দেওয়া চাকরির জন্য, মানে নিজের যোগ্যতায় চাকরিটা যাতে হয় সেভাবে প্রস্তুত করে দেওয়াই আমাদের লক্ষ্য।